আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান স্যাভলন সুস্থ থাকুন দেখবার জন্য প্রিয় দর্শক স্বাভাবিকভাবেই শীতকালে অনেক রোগের প্রকোপ বেড়ে যায় আমরা জানি এখনো আমাদের দেশে করোনার প্রকোপ চলছে এবং আমরা এরকম পরিসংখ্যানও শুনেছি যারা পূর্ব থেকেই ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন তাদের ক্ষেত্রেই করোনার জটিলতাগুলো বেশি হচ্ছে এবং সে কারণেই আমাদের আজকের আলোচনার বিষয় শীতকালে ডায়াবেটিস করোনা নিয়ন্ত্রণ এবং জটিলতা প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন আপনারা ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে এবং এই অনুষ্ঠানটি যদি পুনরায় আপনারা দেখতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/rtvdigitals এই ঠিকানায় দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ বারডেম জেনারেল হাসপাতাল স্যার আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা এবং দর্শকদেরকে শুভেচ্ছা জি আপনাকেও ধন্যবাদ স্যার আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাইছি আপনি প্রথমে যদি স্যার আমাদেরকে বলেন যে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন করোনায় তারা কিভাবে নিজেদেরকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণে রাখতে পারবেন নিজেদের ডায়াবেটিস সেই প্রক্রিয়া সম্পর্কে প্রথমে যদি আলোচনা শুরু করেন ধন্যবাদ আপনাকে একটু উপযুক্ত এই সময়ের জন্য একটু উপযুক্ত প্রশ্ন করার জন্য আমরা সবাই জানি আমরা বিশ্বের অন্যান্য দেশের সাথে আমরাও কিন্তু আমরা করোনা আক্রান্ত হিসাবে প্যান্ডেমিক হিসাবে আমরা আসছি অনেক রোগী আক্রান্ত হচ্ছে এখন তো সেকেন্ড ওয়েভ চলছে আক্রান্ত ব্যাপারে এখানে পিপুল হিসাবে ডায়াবেটিস যারা আক্রান্ত আছেন তারাও কিন্তু এর আওতায় থেকে বাড়ি যেতে পারে না তো এই ক্ষেত্রে দুটো জিনিস ইম্পর্টেন্ট যাতে করোনা আক্রান্ত না হন সেই বিষয়ে নিজেকে সজাগ রাখা এবং করোনাকালীন অবস্থায় শীতকালে তো সবসময় বাড়ি যাওয়া সম্ভব না এই অবস্থায় উনি কীভাবে শর্করা সুনিয়ন্ত্রণ রাখবেন শর্করা সুনিয়ন্ত্রণে অনেকগুলি পদ্ধতি আমরা সবাই জানি যে আমার খাদ্যাভ্যাস পরিবর্তনে একটা স্পেসিফিক তালিকা থাকে ব্যালেন্স ডায়েট তালিকা থাকে ওটা ফলো করা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা ওষুধপত্র নিয়মিত খাওয়া এক্ষেত্রে অন্যান্য সময়ের মতোই এখানেও তাই আসবে আমাকে সুষমা খাদ্য খেতে হবে তবে একটা জিনিস হতে পারে যে আমরা অনেক সময় যেসব খাবার খাওয়ার কথা সবসময় হয়তো মিলাতে না পারি কিন্তু আমাদের গাইড বডি দিয়ে আমি চিন্তা করে থাকেন এখানে খাদ্য কিন্তু একরকম না অনেক ধরনের খাদ্য দেওয়া আছে একই ক্যালোরি ভ্যালুতে একই ফুড ভ্যালুতে আপনি ইচ্ছা করলে সেটা বইটা দেখে আপনি যেটা মিলে সেটাই আপনি খাবেন এখানে ডিসিপ্লিনটা খুবই ইম্পর্টেন্ট খাদ্য অভ্যাস যেটা আমরা ডিসিপ্লিন লাইফ বলি আমরা একটাকে ব্যালেন্স ডায়েট খাওয়া তিন ঘন্টা পর পর আপনার যে খাওয়া বরাদ্দ করা আছে হাইট ওয়েট চিন্তা করে ব্যালেন্স ডায়েট দেওয়া আছে এই খাবারটাকে তিন ঘন্টা পর পর ছয় বেলা খেতে হয় এই ডিসিপ্লিনটা মানতে হবে একই টাইমে খাওয়া পরিমাণটা এক মাপে রাখার চেষ্টা করবেন পরিমাণ বলতে সেটা ইম্পর্টেন্ট হলো মাছ মাংস শাকসবজি যতটুকুই মিলাতে পারেন মার পারেন কিন্তু কার্বোহাইড্রেট বলতে ভাত রুটি আমরা বেশি খেয়ে খেয়ে থাকি দিনে আমার তোমাদের অভ্যাস হয়তো এটাই তো থাকে রুটি এবং ভাত এই জায়গাতে কিন্তু আপনি কার পণ্য করবেন না আপনার যে বরাদ্দ খাবার আছে কার্বোহাইড্রেট ভাত রুটি এইটাকে আপনি কম বেশ করতে যাবেন না কারণ সুগার বাড়লে এই দুটি এইটাকেই বাড়ে এতএব রুটি ভাতের পরিমাণ যা বরাদ্দ আপনি এটা ঠিক রাখার চেষ্টা করবেন মাছ মাংস দুধ ডিম যা পারেন সেটা মিলাবেন তিন ঘন্টা পর পর খাবার ছয় বেলা খাবার কারণ এটা ইম্পর্টেন্ট হলো সুগার যাতে হাই না হয় আবার ফল না করে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় এই ক্ষেত্রে আমরা ফল চাই না তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ব্যাপারে আগে বাড়ি যেতে পারতাম এখন শীতকালের জন্য যেতে পারছি না শীতের জন্য হইতে পারে একটা আর দুই নম্বর হলো আমার করোনার কারণে আমরা আইসোলেশনে থাকতে চেষ্টা করি ডিস্টেন্স মেনটেন রাখার চেষ্টা করি এখানে বাইরে যাওয়াতে আপনি ঘরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক্সারসাইজ করাটা ভালো আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা করা তবে কেউ যদি এক ঘন্টা করে এক ঘন্টাই করবেন আধা ঘন্টা করে আধা ঘন্টাই করবেন যে টাইমে করবেন সে টাইমে করবেন ঘরের ভিতরে করেন বারান্দা থাকলে বারান্দা করেন ছাদে যেতে পারেন গ্যারেজ নিচে গ্যারেজের জায়গা থাকলে করতে পারেন অথবা উঠান থাকলে ভিতরে উঠান থাকলে উঠানে করতে পারে তাও যদি না থাকে ঘরে এক মাথা থেকে আর এক মাথাও তো আমি করতে পারি এতে চেষ্টা করলে হয়তো ট্রেডমিল যারা কিনা সব অর্থাৎ ট্রেডমিল কিনে নিলেন রানার মেশিন কিনে নিলেন রেগুলার একই টাইমে এক্সারসাইজ করেন এই দুটিকে খেয়াল রাখবেন আর বারে বারে ব্লাড সুগার চেক করা মনিটর করা বারে বারে ব্লাড সুগার চেক করা বা মনিটর করা আপনি প্রথমে অত্যন্ত চমৎকার ভাবে স্যার আমাদের লাইফস্টাইল কিভাবে চলবে বা আমরা খাওয়া দাওয়া কিভাবে করব ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ব্যাপারগুলো আপনি খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন আমি একটি বিষয় জানতে চাই যে আমরা শুনছি এরকম অনেক পরিসংখ্যানও আমরা শুনছি যে যারা করোনাকালীন সময়ে যারা আগের থেকে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন কোমরবিডিটি হিসেবে তাদেরই জটিলতা বেশি হয়েছে এই প্রসঙ্গ নিয়ে আপনি যদি আমাদের কাছে কিছু বলেন দেখুন ডায়াবেটিস এমন একটা রোগ যেখানে আমাদের ইমিউন সিস্টেমকে নাজুক করে দেয় দুর্বল করে দেয় সেক্ষেত্রে যে কোনো ইনফেকশন সেটা ভাইরাসে হোক বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক ফাঙ্গাল ইনফেকশন হোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে
সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের ভাইরাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ইনফ্যাক্ট তাদের ইমিউনিটি সিস্টেম অত দুর্বল থাকে। তবে দেখা গেছে পরিসংখ্যান বর্তমানে এককালে বলা হয়তো ডায়াবেটিস রোগীতে হয়তো বেশি আক্রান্ত হয়, কিন্তু তা না, ডায়াবেটিস রোগীরা আক্রান্ত অন্যান্য নন ডায়াবেটিক রোগীর মতোই কিন্তু আক্রান্ত হয়, কিন্তু তাদের জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি, এবং তাদের ইমিউন সিস্টেম দুর্বলতার কারণে ভাইরাসের যে কারণটা হয় করোনা ভাইরাসের আমাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয় আরো, এমনি ডায়াবেটিসের কারণে দুর্বলতা ইমিউন সিস্টেমে করোনার কারণে আরো দুর্বলতা হয়, কিন্তু ডায়াবেটিস সুনিয়ন্ত্রণ থাকে, আপনি খাদ্য অভ্যাস পরিবর্তন ফিজিক্যালি অ্যাক্টিভিটির কথা বললাম, ওষুধপত্র ঠিকমতো খাওয়া, মনিটরিং করা, সুগার যে নিয়ন্ত্রণের যে আপনাকে টার্গেট দেওয়া হয়েছে, এক এক রোগীর জন্য এক একটা টার্গেট দেওয়া হয়, সেই টার্গেটে আপনি আছেন কিনা, থাকলে আপনার ইমিউন সিস্টেম তো দুর্বল হবে না। তারপরে যেসব খাবার খেলে আমার ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করতে পারে, এক্সপেক্ট করতে পারে, সেই ধরনের খাবারগুলি খাওয়া, যেমন ভিটামিনগুলি খাওয়া, শাকসবজি খাওয়া, ভিটামিন ডি রুল আছে, জিঙ্কের রুল আছে, ম্যাগনেশিয়ামের রুল আছে, ভিটামিন সি রুল আছে, এগুলি আমি যদি সবসময় খাই, ভিটামিন এ রুল আছে ইমিউন সিস্টেমকে ইম্প্রুভ করার জন্য, তাহলে সাইট্রাস ফুড যেগুলি আছে এগুলি খাওয়ার চেষ্টা করব আমরা, কমলা অথবা মাল্টা অথবা আপেল অথবা আপনার আছে কমলা এগুলি আছে অথবা আমরা আছে দেশে আমলকি আছে, এগুলি খেলে আমাদের ইমিউন সিস্টেমটাকে আরও ইম্প্রুভ করে অথবা আরও শক্তিশালী করে, তাহলে আমরা আক্রান্ত হলেও কিন্তু আমরা বেশি কাবু হবো না। এই জিনিসগুলি খেয়াল রাখা, আর আপনার ওষুধপত্র যেন ঠিক মতো থাকে এটাও খেয়াল রাখতে হবে, যে পর্যাপ্ত ওষুধপত্র, স্ট্রিপ, গ্লুকোমিটার চেক করা যে স্ট্রিপগুলি আছে এগুলো পর্যাপ্ত করে আপনি সবসময় স্টকে রাখবেন, আর পারতপক্ষে আপনি হসপিটালে যাওয়ার চিন্তা করা, ক্লিনিকে যাওয়ার কথা চিন্তা করবেন না, চেষ্টা করবেন অনলাইনে অথবা টেলিফোনের মাধ্যমে আপনার চিকিৎসকের সাথে কথা বলার জন্য, যত অ্যাভয়েড করা যায় পাবলিক প্লেসে যাওয়ার, আমি তিন বছর আগে অনেক বেশি সিক হয়ে পড়ি, সেই কারণে আমার ডায়াবেটিক্স অনেক হাই হয়ে যায়, যেটা আগে কখনো হয়নি। এখন আমি সুস্থ আছি, ডায়াবেটিক্সে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু আমি প্রশ্নিত হচ্ছে একবার যেহেতু আক্রান্ত হয়েছি, ভবিষ্যতে আবার আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে কি? ধন্যবাদ। আমার নাম আব্দুল্লাহ মাসুম। প্রশ্নটা হচ্ছে, আমার ফুপার খালি পেটেও ডায়াবেটিক্স অনেক বেশি আসে, রেগুলার মেডিসিন নেওয়ার পরেও এটা কমছে না, এটার ক্ষেত্রে করণীয় কি? ধন্যবাদ। আমরা দুজন দর্শকের প্রশ্ন শুনেছি, আপনি যদি স্যার উত্তর দিতে পারেন। প্রথম জিনিস বলেছেন, ওনার সুনিয়ন্ত্রণ আছে, একবার করোনা আক্রান্ত হয়েছেন উনি, দ্বিতীয়বার করোনা আক্রান্ত হতে পারেন কিনা সেই বিষয়ে জানতে চাচ্ছেন। দেখুন, আপনি যতক্ষণে আমরা এভিডেন্স পেয়েছি, ডাটা পেয়েছি যে একবার করোনা আক্রান্ত হলে 3-6 মাস তার ইমিউন সিস্টেমটা থাকে, প্রভাবিত হয়ে সম্ভাবনা কম থাকে, যদিও ওখানে লং টার্ম স্টাডি আমাদের নাই, কতদিন পর্যন্ত আমাদের ইমিউন সিস্টেম করোনার এগেনস্টে আমাদের অ্যান্টিবডিটা থাকবে, কারো বলে 6 মাস, কারো বলে 3 মাস থাকতে পারে। হ্যাঁ, সেকেন্ড টাইমে আক্রান্ত হইতে পারেন অথবা অন্য কোনো স্ট্রেন ভাইরাস দিয়া, করোনা ভাইরাস অনেকগুলি স্ট্রেন আছে, এক একটা স্ট্রেন এক এক সময় আসে, অত অন্য কোনো স্ট্রেনের মাধ্যমে আক্রান্ত হইতে হবে, যেটা আপনার আগের স্ট্রেনের সাথে আপনি যে অ্যান্টিবডি ফর্ম করছে তার মিল নাও থাকতে পারে, হতে পারে। সেই জন্য যারা আক্রান্ত একবার হয়েছেন তার সাবধান, অন্যান্য আগের মতোই কিন্তু তার সাবধানতা থাকতে হবে, যিনি একবার আক্রান্ত হয়েছেন তাকেও আসলে আগের মতোই সাবধান থাকতে হবে, কারণ সেকেন্ড টাইম আক্রান্ত হওয়ার হিস্ট্রি আমরা অনেক ক্ষেত্রেই দেখছি, তিনি আক্রান্ত হতে পারেন। যে দ্বিতীয় দর্শক বলেছিলেন যে ওনার একজন রিলেটিভ, তিনি বলেছিলেন যে খালি পেটে অনেক বেশি ডায়াবেটিস থাকছে। জি স্যার, আই ওষুধপত্র খাচ্ছেন তাতে কন্ট্রোল হচ্ছে না, আমি একটা প্রশ্ন করলো কি ওষুধপত্র জানি না, কি ডোজে খাচ্ছেন তাও জানি না, যদি উনি ম্যাক্সিমাম ডোজে খেয়ে থাকেন, দু তিনটা ওষুধ, তিন ধরনের ওষুধ খেয়ে থাকেন, তাতে কন্ট্রোল হচ্ছে না, আগে চিন্তা করতে হবে আমার খাদ্যাভ্যাস ঠিক মতো আছে কিনা, নিয়ম মানছি কিনা, হাঁটাহাঁটির নিয়ম মানছি কিনা, যদি মনে করেন যে হ্যাঁ উনি হাঁটাহাঁটির নিয়ম মানছেন, খাদ্যাভ্যাস ঠিকই আছে, কোনো পরিবর্তন করেন নাই, ওষুধপত্র খাচ্ছেন, ম্যাক্সিমাম ডোজ খাচ্ছেন, সুগার কন্ট্রোল নাই, এক্ষেত্রে ওনাকে সুগার কন্ট্রোল জন্য ইনসুলিন বেস্ট পদ্ধতি, কারণ ইনসুলিন আমার শরীরের একটা উপাদান, এটা কিন্তু মেডিসিন নয়, এতে আমার শরীরে ইনসুলিন নাই বলে তো আমি আমার ডায়াবেটিস হয়েছে, তো রিপ্লেসমেন্ট অফ ইনসুলিন লাইক ওয়াটার, ওয়াটার যে আমি রিপ্লেস করি, আমার প্রতিদিনই আমরা খাই মানে কি রিপ্লেস করছি, পানি কোনো আমার কোনো ওষুধ না, মেডিসিন না, তেমনি ইনসুলিন কোনো মেডিসিন না, এটা একটা উপাদান, একটা হরমোন যেটা আমার শরীরে নেই, যার জন্য ডায়াবেটিস হয়েছে। বেস্ট চিকিৎসা হলো আমার যেটা নাই শরীরে সেটাকে দিয়ে পূরণ করা, তো ইনসুলিন দিয়ে ইনসুলিন পূরণ করো, আমার অভাব হয়েছে, যেহেতু খাবার পরই আমার পর্যাপ্ত করে ইনসুলিন তৈরি করতে পারছে না, বেস্ট হলো ইনসুলিন দিয়ে সুগার কন্ট্রোল রাখা, তাহলে সুগার দিয়ে কন্ট্রোল রাখতে পারি, আমি ডায়াবেটিস জনিত কারণে যে জটিলতাগুলি হয় সেগুলো থেকে আমি নিজেকে রক্ষা করতে পারবো।
জি স্যার, আপনার কাছে যে গুরুত্বপূর্ণ তথ্যটি এবার জানতে চাইব, অনেকেই আমরা ভাবি আসলে ব্লাড সুগারের নর্মাল রেঞ্জটি কত, কত থাকতে হবে, খালি পেটে কত থাকতে হবে, খাবার পরে কত থাকতে হবে, অথবা প্রেগনেন্সি অবস্থায় কেউ যদি ডায়াবেটিসের শিকার হন তার কত থাকা উচিত, এই রেঞ্জগুলো যদি স্যার আপনি সবার জন্য একটু বলে দিতেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। অনেকেই ধারণাটা নাই, ইভেন আমার ডাক্তারদের ভিতরে আমার ধারণাটা নাই। তাহলে টার্গেট অফ ব্লাড সুগার, ভালো সুগার কন্ট্রোল বলতে কি বোঝায় এবং যেটার মাধ্যমে আমরা কমপ্লিকেশন রোধ করতে পারবো, এক একটা রোগের জন্য এক একটা টার্গেট। ইয়ং বয়স, তার কোনো কমপ্লিকেশন নাই, তার জন্য একরকম টার্গেট। ওল্ড এজ, আমার লাইফ এক্সপেক্টেন্সি অনেক কম, ক্যান্সারে ভুগতেছেন, হার্ট ফেলিওরে ভুগতেছেন, কিডনি ফেলিওরে ভুগতেছেন, তার জন্য আর এক রকম। সো ডিপেন্ডিং অন দ্য বিভিন্ন ফ্যাক্টর, হাইপোগ্লাইসেমি বেশি হয় অথবা আমার কেয়ার দেওয়ার মতো লুক নাই, সেক্ষেত্রে আর এক রকম। সো যারা ইয়ং বয়স, সো আনকমপ্লিকেটেড কেসেস, সেক্ষেত্রে আমার ফাস্টিং সুগার 6-7 রাখো, খাওয়ার পর 8 রাখো। আর যার ওল্ড এজ, হাইপোগ্লাইসেমি বেশি হয়, এক্সপেক্টেন্সি লাইফ এক্সপেক্টেন্সি কম, হার্ট ফেলিওর আছে, কিডনি ফেলিওর আছে, স্ট্রোক করেছে, তার জন্য কিন্তু ফাস্টিং অবস্থায় 8-9 রাখো, ইভেন 10 রাখো, খাওয়ার পরে 10-12 রাখো। সো এক একটা রোগীর জন্য এক রকম, ঠিক তেমনি আমার রোগীর জন্য এক রকম। আবার চিলেন এবেলে আর এক রকম আসবে, কারণ চিলেন এবেলে আপনার হাইপোগ্লাইসেমি হলে ব্রেন ফাংশন ঠিক থাকবে না, ব্রেন ডিজেনারেশন শুরু হয়ে যাবে, সেলগুলি মারা যাবে। এই তো বাচ্চাদের বেলা আমরা হাইপোগ্লাইসেমি চাই না, তাদের ক্ষেত্রে একটু বেশি থাকবো। 2 বছরের বাচ্চা ডায়াবেটিস আছে, তার বেলা ফাস্টিং 7-9 থাকুক, খাওয়ার পর 10-12 থাকুক, এইচবিএনসি 8-এর কাছাকাছি থাকুক। একটু বয়স হলো 12-14 বছর, যখন বুঝতে শিখলো খাবার নিয়ম, বুঝতে শিখলো ইম্পর্টেন্সটা, বুঝতে শিখলো, সেক্ষেত্রে আমরা 5-6-7 রাখলাম খালি পেটে, খাওয়ার পরে 8-9 রাখলাম। আর একটু অ্যাডাল্ট হলো, তার বলে আর একটু টাইট করলাম, আবার ওল্ড হয়ে 50-60 বছর হয়ে গেলো গা, তখন আবার একটু রিল্যাক্স করলাম, কারণ ব্রেন ডিজেনারেশন হয়ে যায়, হাইপোগ্লাইসেমি হলে আমার ব্রেন ডিজেনারেশন আমার হবে, ডিমেনশিয়া আসবে। এই জন্য আমার সাধারণত আমার চাই হাইপোগ্লাইসেমি অ্যাভয়েড করার জন্য। তা শুধু তাই না, আমার কার্ডিয়াক প্রবলেমও বাড়ে হাইপোগ্লাইসেমিয়া হলে। সো উই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড, আবার যদি কমপ্লিকেশন রোধ করতে চাই, সো আমরা প্রত্যেক রোগীর জন্য এক একটা আমরা ব্লাড সুগার টার্গেট, এইচবিওনসি টার্গেট আমরা সাধারণ নির্দিষ্ট করে দিয়ে থাকি। আবার যেটা বললেন প্রেগনেন্সি ক্ষেত্রে, কিন্তু আমার খুব টাইট, এখানে কোনো মার্সি নাই, কেন বাচ্চার আমার ডেভেলপমেন্ট সব কিছু নির্ভর করে মার সুগার এবং অন্য অন্য কিছুর উপরে। সেক্ষেত্রে মার ব্লাড সুগার হাই থাকলে বাচ্চা বেলা ছুটে যাবে, এবং বাচ্চার অর্গানোজেনেসিস যেটা হয় সেখানে আপনি ইম্পেয়ার করবে, ইনফ্লুয়েন্স করবে, সেক্ষেত্রে মার বেলায় ফাস্টিং বা প্রেগনেন্সি অবস্থায় ফাস্টিং 5-এর কাছাকাছি থাকবে, খাওয়ার পরে 7-এর কাছাকাছি থাকবে, ±1, এবং 3 মাসের যে গড় হিসাব শুড বি 6-6.5 পর্যন্ত থাকতে হবে উইদাউট এনি হাইপোগ্লাইসেমিয়া। এই টার্গেট হলো প্রেগনেন্সি ক্ষেত্রে, তাহলে আমার বাচ্চাটা সুস্থ বাচ্চা থাকবে। জি অবশ্যই, আপনি সুন্দর করে বলেছেন কোন পেশেন্টের ক্ষেত্রে বা কাদের ক্ষেত্রে কি ধরনের ডায়াবেটিসের রেঞ্জ বা ব্লাড সুগারের রেঞ্জ থাকা উচিত। একজন দর্শক আমাদের কাছে টেলিফোন করেছেন, তিনি কিছু জানতে চাইছেন, আমরা দর্শকের সাথে কথা বলবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে বলছিলাম। জি বলুন, আমি শুনছি। আমার বাবা 59 ইয়ার, তো ওনার দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, প্রায় 20-25 বছর, বাইপাস করানো হয়েছে। তা আমি করোনাকালীন সময় আসলে জানতে চাচ্ছি, উনি যে একটা অনেক এইজেবল সিটিজেন লোক, তাছাড়া আমার বাবা রিসেন্ট রিটায়ারমেন্টে আসছে, গভর্নমেন্ট জব করতেন, তা এখন ওনাকে আমরা চাচ্ছি যে করোনাকালীন সময়ে যেন একটু সেফটি থাকা যায়। নিউমোনিয়ার যে ভ্যাকসিনের কথা বলা হচ্ছে, এটা ওনাকে দিলে আসলে শরীরে কি ধরনের কিছু পরীক্ষা নিরীক্ষা লাগবে কিনা? ডায়াবেটিস ওনার নিয়ন্ত্রণে থাকে, কিন্তু যদি কোনো একটু রেস্টে থাকে অথবা হাঁটাহাঁটি না করতে পারে সেক্ষেত্রে বেড়ে যায়, তখন আবার আমরা ইনসুলিনটা ওইভাবে দিচ্ছি আর কি, যেহেতু আমরা মেয়েরা টেক কেয়ার করি। তো এই জন্য আমি একটু কারের কাছে জানতে চাচ্ছিলাম যে নিউমোনিয়ার ভ্যাকসিনটা যদি ওনাকে দেই, বা এই সময়ের আমাদের পূর্ব প্রস্তুতিটা আসলে কি এবং কিভাবে আমরা সেটা দেওয়ার জন্য। জি দর্শক, আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন, আমরা আপনার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব ছোট্ট একটি বিরতি নেওয়ার পর। প্রিয় দর্শক, আমরা স্যাভরন সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময় একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসব, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় শীতকালীন করোনা ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও জটিলতা, এবং আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন অনলাইনে বারডেম জেনারেল হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান। স্যার, বিরতির পূর্বে আমাদের কাছে একজন দর্শক ফোন করেছিলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, তিনি তার বাবার জন্য ফোন করেছিলেন, তিনি একজন বয়স্ক মানুষ, তার ডায়াবেটিস ছিল এবং আছে এবং নিয়ন্ত্রণে আছে, তারপরেও তিনি চিন্তা করছেন যে করোনার এই আমলে
কিভাবে আরও বেশি সতর্ক থাকা যায় এবং ভ্যাকসিন নিয়েও তিনি চিন্তা করছেন যে ভ্যাকসিন তাকে দেয়া যাবে কিনা বা কি ধরনের প্রিপারেশন, এই সবগুলো বিষয় নিয়ে সংক্ষেপে যদি একটু বলতেন। ধন্যবাদ, খুবই আমার কাছে মনে হচ্ছে খুবই টাচি একটা কোশ্চেন উনি করেছেন। আমি মনে করি প্রত্যেক নাগরিকের দায়িত্ব, ছেলে মেয়েদের দায়িত্ব বাবা মার খেদমত করা এবং তাকে তাদেরকে তাকে দেখাশোনা করা। সেক্ষেত্রে উনি ওনারা সবাই মিলে ওনার বাবাকে রিটায়ার্ড পার্সন গভর্নমেন্ট তাকে দেখাশোনা করছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য। আমি খুবই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক যারা শুনতেছেন তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করবো ওনার মতো যারা তাদের বাবা মা আছে তাদের ক্ষতি খেয়াল রাখার জন্য। যাই হোক, উনি ডায়াবেটিসে ভুগছেন এবং মোটামুটি সুনিয়ন্ত্রণ আছেন, মাঝে মাঝে একটু অনিয়ন্ত্রিত হয়ে থাকে। এক্ষেত্রে যা হয়, ডায়াবেটিস রোগী বয়স্ক মানুষ ইমিউন সিস্টেম কিন্তু এমনিতে দুর্বল, যে কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে বেশি। ওল্ড এজে ইনফেকশনটা খুবই সিরিয়াসলি হয়ে থাকে, বিশেষ করে নিউমোনিয়াটা হয়। তার জন্য শুধু ওল্ড এজ ডায়াবেটিস হোক বা না হোক, যে কোনো ওল্ড এজ যেখানে আমার ইমিউন সিস্টেমের প্রবলেম আছে বা দুর্বল আছে, যেমন ক্যান্সার হলেও তো দুর্বলতা আছে, হার্ট ফেলিওরও দুর্বলতা আছে, রেনাল ফেলিওর হলে দুর্বলতা, ডায়াবেটিস নেই, ডায়াবেটিস বলে যেটাই হোক না কেন, ওল্ড এজ ডায়াবেটিস সাথে আরও কমরবিড কন্ডিশন জটিলতা থাকে, সেক্ষেত্রে তার ইনফেকশন না হয় যাতে জটিলতা না বাড়ে, সেজন্য আমার আমার এগেনস্ট ইনফেকশন ভ্যাকসিন দেওয়া দরকার আছে। এক্ষেত্রে নিউমোনিয়া ভ্যাকসিন খুব আক্রান্ত হয় কমিউনিটি, আমার নন এটা আমার কমিউনিটি নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে বেশি, সেক্ষেত্রে নিউমোনিয়া ভ্যাকসিনটা খুবই ইম্পর্টেন্ট, ডায়াবেটিস হোক ডায়াবেটিস না হোক, এনি ওল্ড এজ যেখানে আমার ইমিউন সিস্টেমের গন্ডগোল আছে বা দুর্বল আছে সেখানে আমরা দিতে পারি প্রত্যেকে 3 বছর পর পর একটা করে ইঞ্জেকশন দেওয়া। শুধু খালি নিউমোনিয়া ভ্যাকসিন না, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও কিন্তু ইম্পর্টেন্ট, প্রতি বছর একটা করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া, এটা সবার জন্য প্রযোজ্য, যা ওল্ড এজ ডায়াবেটিস হোক বা ডায়াবেটিস নাই হোক, আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বর্তমানে সিচুয়েশনে, এবং এটি রিকমেন্ডেশন ওয়ার্ল্ড ওয়াইড যে ওল্ড এজে আপনার নিউমোনিয়া ভ্যাকসিন দেওয়া এবং প্রতি বছর একবার করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া খুবই ইম্পর্টেন্ট বিষয় হতে পারে। জি, আমি মনে আপনি ওল্ড এজের মানুষ যারা রয়েছেন তাদের কিভাবে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি গ্রহণ করতে হবে এটি চমৎকার করে বলেছেন। এই প্রসঙ্গে আমি একটু শুধু বলতে চাই, আপনাকেও আমরা অভিনন্দন জানাতে চাই, আপনি কিছুদিন আগে চিকিৎসা দিতে গিয়ে আপনি করোনায় আক্রান্ত হয়েছেন এবং আমাদের অনেক অগণিত চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন, অসংখ্য চিকিৎসক মৃত্যুবরণ করেছেন, আপনাকে আমরা অভিনন্দন জানাতে চাই এবং আপনি যাতে আরও দীর্ঘদিন আমাদের রোগীদের সেবা দিতে পারেন সেই বিষয়ে আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। স্যার, আপনি এখন যদি একটু বলেন, যারা আসলে ওল্ড এজে রয়েছে তারা তো সাবধানতা অবলম্বন করছেনই, তাদের জন্য স্পেসিফিক আরও যদি কিছু পরামর্শ থাকে ডায়াবেটিস ছাড়াও আপনি যদি একটু বলেন শীতকালে। ধন্যবাদ। আপনি শীতকালে যে কোনো নিউমোনিয়া হয়তো এমনিতে নিউমোনিয়ার বিষয়ে আপনি বলেছেন, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা, বাইরে যাওয়ার থেকে দূরে থাকা, ধুলাবালু থেকে দূরে থাকা, এটা খুবই ইম্পর্টেন্ট ওল্ড এজের জন্য খেয়াল রাখা হবে, এবং যারা আক্রান্ত হয়েছেন করোনা আক্রান্ত হয়েছে তাদেরকে দূরে থাকা, বা যারা নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন বাসার আরও যারা সর্দি কাশি আছে তাদেরকে দূরে থাকাটা ইম্পর্টেন্ট মনে করি। সো ওল্ড এজ আইসোলেশন থাকা ভালো, দূরত্ব মেনটেন করে থাকা ভালো, মাস্ক পরে থাকা ভালো, মাস্ক শুধু খালি করোনার জন্য না, যে কোনো ইনফেকশনের জন্য ইম্পর্টেন্ট, আমার ধুলাবালু থেকে ইম্পর্টেন্ট, ধুলাবালু থেকে অনেক ইনফেকশন ছড়ায় বেশি, ড্রপলেট ইনফেকশন বেশি হয় শীতকালে, এই জন্য আমি মনে করি মাস্ক পরাটা খুবই ইম্পর্টেন্ট, ইভেন কি বাসা থাকলেও মাস্ক পরা থাকা ভালো, যার বিশেষ করে যারা যারা কাছাকাছি যারা লোক আছে তাদের থেকে ইনফেকশন থাকে, ইভেন নিউমোনিয়া থাকে, সর্দি কাশি থাকে, ভাইরাস ইনফেকশন থাকে, ভাইরাল ইনফেকশন তো বেশি হয়, যেগুলো ভাইরাস বেশি হয়, এক্ষেত্রে দূরে থাকাটাই আমি মনে করি ওল্ড এজের জন্য ইম্পর্টেন্ট। আর আমার কথা যা বললেন, এটা আমার যে সুস্থতা যেটা ফেরত আসছে, এটা আমি মনে করি আমার যে অগণিত রুগী আছে যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের দোয়া এবং আল্লাহর রহমত ছাড়া এখানে সম্ভব না, কারণ আমরা জানি স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট করানোতে নেই, সকল সাপোর্টিভ ট্রিটমেন্ট, এবং নির্ভর করে কে কতটুকু আক্রান্ত হয়েছে, যত বয়স বাড়বে তত কিন্তু জটিলতা বেশি আসবে, জি তত আমার মরবিডিটি থাকবে, আমার হয়তো অনেকে অ্যাজমা রোগী আছে, সিওপিডি আছে, হার্ট ফেলিওর আছে, হার্ট ডিজিজ আছে, রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, তাদের বেলা কিন্তু আমার জটিলতাগুলি আরও বেশি হয়। শুধু ডায়াবেটিস না, তার সাথে আদার কোনো প্রবলেম থাকলে, জটিলতা থাকলে, তাহলে আমার আমার করোনাজনিত কারণে যে জটিলতাগুলি এগুলো আরও বেশি প্রকট হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে হসপিটাল যাওয়ার প্রয়োজন পড়তে প্রয়োজন পড়ে, আইসিউতে যাওয়ার প্রয়োজন পড়তে পারে, তো আমি সেই সুযোগটা আমি কেন দিব, বাসায় থাকবো, সুগার সুনিয়ন্ত্রণ থাকবো, মেন্টাল স্ট্রেস কমাবো, মেন্টাল স্ট্রেস কমানোর প্রতিও আপনি গুরুত্ব দিয়েছেন অন্যান্য বিষয়ের সাথে। স্যার, আরেকটি বিষয় আলোচনায় অবশ্যই আনতে চাই, গত নভেম্বর মাসের 14 তারিখ আমরা জানি বিশ্বব্যাপী ডায়াবেটিস দিবস পালিত হয়েছে এবং আপনি অনেক দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের চিকিৎসা করে আসছেন, এবারের ডায়াবেটিস দিবসের মূল প্রতিপাদ্য বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনি যদি আমাদের সাধারণ দর্শকদের জন্য কিছু বলেন। ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন প্রতি বছর 14 নভেম্বরকে ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে হিসেবে পালন করে থাকে, প্রতি বছরে একটা থিম থাকে, আইডিএফ এর উদ্দেশ্য হলো অ্যাডভোকেসি করা,
অ্যাওয়ারনেস, পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা। লিভারকে পাবলিক অ্যাওয়ারনেস উদ্দেশ্য দুইটা, একটু প্রিভেনশন অফ ডায়াবেটিস, আর যারা আক্রান্ত হয়েছেন তাদের সুনিয়ন্ত্রণ যাতে থাকে সেই বিষয়ে খেয়াল রাখা। লিভারকে প্রতিবর্তিত বিষয় হলো নার্স ক্যান মেক ডিফারেন্স ইন ডায়াবেটিস, অর্থাৎ আমাদের চিন্তা করি পৃথিবীতে সবচেয়ে বেশি বেলায় উল্লেখ না কেন করি না কেন, আমাদের হেলথ প্রফেশনাল প্রায় নিয়ারলি 60% কিন্তু নার্স, সেটা মেল নার্স হোক বা ফিমেল নার্স হোক, কিন্তু 90% মোর দেন 90% ফিমেল। ফিমেলটা মানুষের খুব কাছাকাছি থাকে, ফ্যামিলির মতোই থাকে এবং তারা রোগীদের কাছাকাছি থাকে। এতে এই 60% হেলথ প্রফেশনকে আমি ইগনোর করতে পারি না, যে কোনো রোগের বেলাই হোক না কেন, যেহেতু ডায়াবেটিস আমার মহামারী রোগ হিসাবে চিহ্নিত, এটা সারা দেশে পৃথিবীতেই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, আমাদের দেশেও বাড়ছে অনেক রোগী। এতে নার্স ক্যান মেক ডিফারেন্স ইন দ্য সেন্স প্রিভেনশন সাইডে তারা ভূমিকা রাখতে পারে, ডায়াবেটিস কেন হয়, রিস্ক ফ্যাক্টরগুলি কী, যারা রোগী আক্রান্ত হচ্ছেন তাদের বেলায় এবং তাদের আশেপাশে যারা আছে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে দেখা, যে আপনি যেহেতু ফ্যামিলি মেম্বার ডায়াবেটিস আছে, আপনার রিস্ক আছে, আপনার ওয়েট বেশি আছে, তো আপনি খেয়াল রাখেন, ওয়েট কমান, খাদ্যাভ্যাস পরিবর্তন করেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, তাহলে প্রিভেনশন হয়। অন্য ফ্যামিলিকেও সে উদ্বুদ্ধ করতে পারে, সে জানে টাইমে তাকে ট্রেন করে থাকে নার্সকে ট্রেন দিয়ে ডায়াবেটিস সম্বন্ধে, তো অন্য অন্য ফ্যামিলিকেও সে উদ্বুদ্ধ করতে পারে প্রিভেনশন ও ডায়াবেটিসের বেলা, নিজের ফ্যামিলি মেম্বারকেও উদ্বুদ্ধ করতে পারে। খাদ্যাভ্যাস পরিবর্তন, একটা ডায়াবেটিস রোগী আসছে খাদ্যাভ্যাস কী করেন, একটা নার্স একটা খাদ্যাভ্যাস আপনার আমার একটা নিউট্রিশন দিয়ে দিল, ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দিল, এটা কীভাবে বাস্তবায়ন করবে, প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কী হবে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হওয়ার জন্য, এবং আপনি করোনা থেকে মুক্ত হয়েছেন এবং আরো দীর্ঘদিন চিকিৎসা সেবা দিতে পারবেন সেই প্রত্যাশা কামনা করে আমরা আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আরটিভিকে আমার সুযোগ দেওয়ার জন্য, ধন্যবাদ দর্শকদেরকে আমার বক্তব্য শোনার জন্য, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করেছি, সেই সাথে এই শীতকালে করোনার সময় কিভাবে ডায়াবেটিক রোগীরা অথবা নন ডায়াবেটিক রোগী যারা আছেন তারাও কিভাবে সচেতন থাকবেন সবগুলো বিষয়ে আলোচনা আনবার চেষ্টা করেছি। এবারে আপনাদের জন্য রয়েছে স্যাভলন হেলথ টিপস। ডায়াবেটিস রোগীদের করোনা ভাইরাস সংক্রমণের সামান্যতম লক্ষণ যেমন জ্বর, কাশি, শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। এ অবস্থায় দ্রুত রক্তের শর্করা নিয়ন্ত্রণে আনতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ বা ইনসুলিন নিতে হবে। করোনা উপসর্গ দেখা গেলে করোনা নিশ্চিত না হওয়া অবধি নিজেকে আলাদা রাখতে হবে। প্রচুর জনসমাগম আছে এমন স্থানে হাঁটতে যাওয়া থেকে বিরত থাকতে হবে। ঘরে বা বারান্দায় ব্যায়াম বা হাঁটা যেতে পারে। ফাস্টফুড ও অতিমাত্রায় ক্যালোরিযুক্ত খাবার না খেয়ে সবুজ শাকসবজি, মৌসুমি ফলমূল ও ডাবের পানি ইত্যাদি খাওয়া যেতে পারে। সুশৃঙ্খল জীবনযাপন, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঔষধ গ্রহণের ফলে এসব সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যে কোনো ফলমূল বা খাবার গ্রহণের পূর্বে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। সে সঙ্গে পরিবারের সদস্যদের জীবাণুমুক্ত পরিচ্ছন্ন প্রতিদিনের জন্য স্যাভলন হতে পারে একান্ত নির্ভরযোগ্য জীবাণুনাশক। প্রিয় দর্শক, স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের আয়োজন এ পর্যন্তই। আপনাদের সকলকে আগামী সপ্তাহের স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নেব। আপনারা সকলেই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনামুক্ত থাকবেন।